সবাই সবাই ভালো আছেন, আমি হাবিব আর আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব। বন্ধুরা, আজ একটা একদম নতুন একটা নার্সারিতে আমি হাজির, ইউটিউবে একদম সর্বপ্রথম আজ থেকে স্টার্ট এই নার্সারি, ইকো ফ্রেন্ড নার্সারি। আর এই নার্সারি ওনারকে হয়তো আপনারা সবাই চিনবেন, যাই হোক ওনার সাথে তো আমরা কথা বলবো। আর এই নার্সারিটা সবেমাত্র তৈরি হয়েছে, কিন্তু এই নার্সারিতে যেসব ভ্যারাইটিগুলো আপনারা পাবেন একদম জেনুইন যেসব ভ্যারাইটি, সেই ভ্যারাইটিগুলো এখানে রাখা হয়। অযথা অন্য অন্য নার্সারিতে যেমন আমরা দেখি মানে অনেক রকম ভ্যারাইটি রাখা হয় যেগুলো আমাদের এখানে হয় না, মানুষ কিনে নিয়ে ঠকে, সেই ধরনের কোনো ভ্যারাইটি এই নার্সারিতে আপনারা পাবেন না। যে ভ্যারাইটিগুলোই পাবেন সাকসেসফুল এবং যেগুলো 100% আমাদের এখানে ভালো ফল হচ্ছে। যাই হোক, নার্সারি ওনারের সাথে আমরা পরিচয় করে নেব, আর এই নার্সারিতে কী কী কালেকশান রেখেছে, ফলের ভ্যারাইটি কী কী আছে সেগুলো আমরা দেখতে থাকি। এই নার্সারিটা বারাসাতের মধ্যে সুন্দর একটা নার্সারি হতে চলেছে, যা কালেকশান আপনারা এখানে পাবেন সত্যি প্রতিটাই খুব ভালো ভালো কালেকশান। চলুন প্রথমে নার্সারি ওনার কামালদা, কামালদার সাথে আমরা পরিচিত হয়ে নিই এবং গাছগুলো দেখি কী কী ভ্যারাইটি গাছ কেমন দাম রেখে। ভিডিওটা শুরু করার আগে যারা চ্যানেলে নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর যদি এই ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন। চলুন আমি ভিডিওটা শুরু করি। কামালদা কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমি তো ভালো আছি। আর আমাদের বন্ধুদের প্রথমেই আমরা বলেছি একটা নতুন নার্সারি দেখাবো, আজকে তোমার নার্সারিতে নিয়ে চলে আসলাম। বলো যে নার্সারিটা কতদিন হয়েছে? আচ্ছা, নার্সারি হয়েছে বলতে আমি আগে এমনি ছাদে যে আমাদের গাছ থাকতো সেগুলো করতাম, এবারে থেকে থেকে কিছু ভালো ভ্যারাইটি মানে ভালো ভ্যারাইটি করতে করতে নার্সারির ব্যাপারে একটু আইডিয়া আসলো, তারপরে নার্সারি চালু করলাম। নার্সারি গাছ কালেকশন হয়েছে অনেকদিন আগে, কিন্তু নার্সারি হিসাবে আজ থেকে চালু, আজ থেকে স্টার্ট। তাই নার্সারি কি নাম রেখেছো? নার্সারির নাম ইকো ফ্রেন্ড নার্সারি। ইকো ফ্রেন্ড নার্সারি, আচ্ছা। এই নার্সারিতে কি অনলাইন সুবিধা রাখছো? অনলাইন সুবিধা এক্ষুনি নেই, তবে আমরা পরিস্থিতি হিসাবে পরে চালু করব, চালু হয়ে গেলে আপডেট দিয়ে দেওয়া হবে। খুব তাড়াতাড়ি চালু করা হবে, খুব তাড়াতাড়ি চালু করা হবে, তাই তো? মাসখানেকের মধ্যেই চালু করে দেবো। আর এই বাড়ির সাথে দেখছি তো ওই ছোট্ট একটা নার্সারি, আর মোটামুটি ফলের কত রকম ভ্যারাইটি রাখা হয়েছে? ফল বলতে একটু বলেই নিই, আমি আম আর লেবুটা একটু বেশি প্রেফার করি, আম লেবুটাই বেসিক্যালি থাকবে বেশি। আর তাছাড়া যে জিনিসগুলো ভালো, খেতে ভালো, দেখতে ভালো, সেই জিনিসগুলোই রাখা হবে, তাও খুব বেশি না। আমার কাছে বেশি থাকবে শুধু লেবুটা বেশি আর আমটা থাকবে। আচ্ছা, কীভাবে বন্ধুরা আসবে সে তো জেনে নেবো, আগে আমরা কিছু ভ্যারাইটি আগে দেখে নিই। কী কী ভ্যারাইটি তুমি ইকো ফ্রেন্ড নার্সারিতে রেখেছো আমরা দেখে নিই। চলো প্রথমে এদিক থেকে স্টার্ট করা হোক, এখানে লেবুর ভ্যারাইটি দেখছি। কী কী ভ্যারাইটি আছে পরিচয় করিয়ে দাও। আচ্ছা, একটু আমি একটা জিনিস বলে নেবো, আমার জায়গা খুব শর্ট এখানে, ঠিক আছে, তাই জন্য খুব মানে সিস্টেমেটিক করে গাছগুলো রাখা হয়েছে, ঠিক আছে। অল্প জায়গার মধ্যে অনেক গাছ আছে, সেই জন্য একটু গ্যাদারিং বেশি লাগবে, তো আমি এর মধ্যেই 4-5 রকমের ভ্যারাইটি রয়েছে, ঠিক আছে, এগুলো আমি দেখাবো আপনার। হ্যাঁ, অবস্থা খুব খারাপ। এটা হচ্ছে পাকিস্তানি অরেঞ্জ, পাকিস্তানি অরেঞ্জ, অরেঞ্জ, ঠিক আছে। দাম কি রাখা হয়েছে? কালেকশন করা আজ থেকে প্রায় মানে অনেকদিনই আগে, সেই মাসুদ করিম স্যারের গাছ। এটা হচ্ছে পাকিস্তানি অরেঞ্জ, আর দাম এটা 450 টাকা করে রাখা হয়েছে। 450 টাকা, 450। হচ্ছে সুইট ম্যান্ডারিন, সুইট ম্যান্ডারিন, সুইট ম্যান্ডারিন, যেটা সোনা এখনও আমাদের এখানে এখনও টেস্টেড না, সেটা হচ্ছে দুবার করে হয়। তো এটা হচ্ছে সুইট ম্যান্ডারিনের গাছ, হ্যাঁ, এটাও দাম আমরা ওই 450 করেই রেখেছি, ঠিক আছে। সাইজ কেমন হবে? এটা কত হবে? 3 থেকে 3.5 ফুট হবে হয়তো, 3-3.5 ফুট। এবারে এই 3 থেকে 4 ফুটের মধ্যে আছে, আবার আরও একটা একটা ছোটো গাছ একটা আছে ওই ইয়ের মধ্যে, খুঁড়ি যেটা হাঁড়ি বলে, এ ধরনের গাছ হবে। এগুলো ছোট গাছ পছন্দ করে তাদের জন্য। দাম কি রাখা হয়েছে? থাইটু অরেঞ্জ, থাইটু, থাইটু অরেঞ্জের একটা গাছ আমি তুলি। থাইটু অরেঞ্জের গাছগুলো মোটামুটি ভালো, পাতা কম আছে। হ্যাঁ, আচ্ছা, এই অতিরিক্ত রোদের কারণে কি পাতা ঝরেছে? প্রচুর গাছ এই ঝিমিয়ে গেছে প্রায়। হ্যাঁ, এই গাছগুলো ডালপালা তো অনেক আছে দেখছি, প্রচুর ডালপালা। এগুলো যত গাছ আছে সব বড় গাছগুলো, মাল্টি ব্রাঞ্চিংয়ের, খুব সুন্দর সুন্দর গাছ। আর একটা তুলি আমি। আচ্ছা, তোলো, এই যা থাইটু অরেঞ্জ, তাই তো? বলো কী দাম রাখা হয়েছে? ওই একই 3.5 থেকে 4 ফুট প্রায় বলতে পারেন, 4 ফুট, 450 টাকা এটাও। হ্যাঁ, 450। এটা কী গাছ আছে? এটা দার্জিলিং জায়েন্টের বড় গাছ, বড় গাছ, অনেকটা লম্বা। এই দেখুন, আমার এই মোটামুটি 5 ফুট এরকমই হবে সব কটা গাছে, তো এখানেই আছে, বড় বোঝা যাচ্ছে সব। এই যে বড় বড় গাছগুলো আছে এগুলো দার্জিলিং জায়েন্ট, কী দাম রাখা হয়েছে এগুলো? এটা আমরা রেখেছি 120 টাকা করে। 120 টাকা? হ্যাঁ, এত বড় বড় গাছ 120 টাকা, তাই তো? 120 টাকা। এরপর আমরা দেখাবো সেই
খুব ভালো একটা ভ্যারাইটি, সেটা হচ্ছে কিন্নু। হ্যাঁ, কিন্নু কমলা, কিন্নু কমলা গাছ এই ধরনের হবে সব, আমি বেশি বার করছি না এই। হ্যাঁ, কি কিন্নু এটা? এটা হচ্ছে এমনি যেটা নর্মাল কিন্নু, দুটো ভ্যারাইটি, একটা সিডলেস, একটা এমনি যেটা নর্মাল পাঞ্জাবের যে ভ্যারাইটিটা। হ্যাঁ হ্যাঁ, এটা পাঞ্জাবের ওখানকারই গাছ, এখানে গ্রাফটিং করা না, ওখানকার, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ও তো গ্রাফটিং দেখলে বোঝা যাবে। যাই হোক, আমাদের এখানে গাছ নয়, আর গাছগুলো এদিকে যা আমরা দেখছি এগুলো সবই পাঞ্জাব কিন্নু, তাই তো? সব কিন্নু আছে, কিন্নু, কিন্নুর স্টকটাও অনেক আছে। কি দাম করা হয়েছে বলো? এটা 120 টাকা। 120 টাকা, 120। তাহলে পাঞ্জাব কিন্নুর সুন্দর সুন্দর গাছ বন্ধুরা দেখুন, এগুলো যা দেখছি আমরা সবই কিন্তু কিন্নু। 120 টাকা করে দাম, 120 টাকা। কিছু হলুদ ট্যাগ করা আছে, এগুলো কি? এইটা হচ্ছে, এটা হচ্ছে ছাতকি। হ্যাঁ, এই গাছটার ব্যাপারে একটা কথা বলি, এই গাছগুলোতে সব ভীষণ পরিমাণে ফুল এসেছিলো আর প্রচুর পরিমাণে ফলও সেট হয়েছিল, কিন্তু নতুন করে ব্রাঞ্চ তো সব পড়ে গেছে। হ্যাঁ, এখানে দেখলে বোঝা যাবে হয়তো, এই দেখুন এই ধরনের গাছ, গাছগুলো সব আমরা রাখা আছে। এই কমলাটা আমরা 200 টাকা দাম রেখেছি, 200 টাকা। হ্যাঁ, এই গাছে ফল আছে, এই এই ছোটো গাছে, ওই গাছটা আমি তুলিনি, তুললে যদি পড়ে যায় একটা আলাদা জায়গায় সেটিং করা আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এটা এখানে দেখছি অসংখ্য লেবু গাছ আছে, সুন্দর সুন্দর সাইজ। তোমার হাতে এগুলো কি ভ্যারাইটি আছে? এইটা হচ্ছে, নাম আমি পুরোপুরি ঠিকঠাক বলতে পারবো না, তবে ভ্যারাইটিটা দুবার হয় আমি জানি, আর খেতে খুব সুন্দর, খেতে খুব সুন্দর, খুব সুন্দর। এতে ফল সেট হয়েছে, প্রত্যেকটা গাছে ফল হয়েছিল, ঠিক আছে, কিন্তু পড়ে গেছে, এই সব সব গাছে ফল ছিল, মানে প্রচুর ফুল হয়েছিল, প্রচুর ফল। ফল পড়ে যাওয়ার কারণ কি হয়? ফল পড়ে যাওয়ার, এবারে ওই ওয়েদার তারতম্য, প্রচুর পরিমাণে ওয়েদার তারতম্য, আর সবথেকে বড় কথা ফল পড়ার কারণ হচ্ছে ওটা 4 ইঞ্চি প্যাকেটে এত বড় গাছ আছে, এই কারণে ওই জন্য ফল রাখতে পারেনি। বন্ধুদের একটু দেখাই, 4 ইঞ্চি প্যাকেট, এই যে এইগুলো 4 ইঞ্চি প্যাকেটে বেশ বড় বড়। আরও দুটো একটা একটু তুলে দেখাও, আরও দুটো একটা তুলে দেখাবো। প্রতিটা গাছ বন্ধুরা যারা আসবে, এই যে কেউ, প্রতিটা গাছই খুব সুন্দর, তাই তো? হ্যাঁ হ্যাঁ, প্রায় 3.5 ফুট, 3.5 ফুট হাইট, 3 ফুট, 3 ফুট, 3.5 ফুট হাইট আছে। কি দাম রাখা হয়েছে বলো? এটা 120 টাকা করে, 120 টাকা, 120। তাহলে এর এখন নাম বলা যাবে না, তাই তো? এর নামটা আমি এক্ষুনি বলতে পারছি না, তবে এই লেবু হয়েছে যদি বড় হয়ে যায়, ঠিক আছে, তাহলে আমরা অবশ্যই জানাতে পারবো। ওকে, মোটামুটি চেষ্টা করা যাবে। ওকে, আচ্ছা, আর একটা গাছ দেখাবো, সেটা হচ্ছে আমরা বাড়িওয়ান। বাড়িওয়ানের গাছ এখন আর প্রচুর অ্যাভেলেবেল হয়ে গেছে, অত কিছু দেখা যায় না, কিন্তু আমার কাছে কিছু গাছ আছে, আমি দেখাচ্ছি, এই ধরনের গাছ। হ্যাঁ, আপনারা হাইটটা মোটামুটি বুঝে নিতে পারবেন। হ্যাঁ, 3 ফুট, 3.5 ফুট হাইট আছে, 3 ফুট, 3.5 ফুট। হ্যাঁ, কী দাম রাখা আছে বাড়ি? 100 টাকা, 100 টাকা। এই গাছও অনেকগুলো আছে, গাছ বেশ ভালো গাছ, এই যে প্রতিটা গাছই সুন্দর, বাড়িওয়ান, তাই তো? এগুলো প্রচুর হেলদি গাছ। এটা সামনে কিছু গাছ আছে দেখছি। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের ওই যেটা ইন্ডিয়ান সিকি বলে, সাতগুড়ি ভ্যারাইটি। এতো কিছু কিছু গাছে ফল সেট, প্রচুর ফল ছিল, সব পড়ে গেছে, কিচ্ছু নেই, প্রচুর ফল ছিল। একটু গাছ হাতে তুলে দেখাও, তুলে দেখাতে হবে, বুসি গাছ, বয়স্ক গাছ, মাটিতে বসালে ইয়ে আলাদা রকম খেলা দেখাবে। এতে এতে আরও পরের বছরে নিশ্চয়ই এর থেকে বেশি ফল পাওয়া যাবে নাকি? প্রচুর, মাটি পেলেই গাছ অনেক মানে বার নিয়ে নেবে প্রচুর। তাহলে ইন্ডিয়ান সিকি মৌসুমবীর এই যে চারাগুলো দেখালে, বুসি কত সুন্দর সুন্দর গাছ, প্রায় 2.5 ফুট হাইট সব, কিছু কিছু গাছে ফল ধরে আছে। কি দাম রাখা হয়েছে এটা? আমরা 250 টাকা করে দাম রেখেছি, 250 টাকা, 250 টাকা। আচ্ছা, এখানে আর একটা গাছ দেখাবো, মিশরীয় মাল, মিশরীয় মালটা কি দাম? এটা মিশরীয় মালটা, আর এটা দাম রাখা হয়েছে 120। মিশরীয় মালটা 120 টাকা, সরি সরি, 100 টাকা, এটা 100 টাকা। হ্যাঁ, আর থাইটুটা রাখা হয়েছে, থাইটু ছোটো চারা এটা। হ্যাঁ, থাইটু অরেঞ্জ, এটা 120 টাকা করে রাখা হয়েছে, থাইটু ছোটো চারা 120 টাকা। কিছু আমি এখনো পর্যন্ত কিছু অ্যাভারেজ গাছ দেখালাম, ভালো, কিন্তু তার থেকে এখন লেটেস্ট যেগুলো আছে অনেক জায়গায় এখনও পাওয়াই যাবে না, এবং ভালো ভ্যারাইটি, সেরকম কিছু ভ্যারাইটি যেগুলো সব নার্সারিতে দেখা যায়, সেগুলো আমি কিছু ভ্যারাইটি আপনাদেরকে দেখাতে যাইব। যেরকম গাছগুলো ছোটো হবে কিন্তু নতুন, ঠিক আছে, নতুন বলেই ছোটো আমার কাছে। হ্যাঁ, অল্প সংখ্যায় আছে, তাই তো? আছে না, 20-50টা করে আছে। এইটা হচ্ছে মরক্কো মালটা, মরক্কো, মরক্কো মালটা, ঠিক আছে, খেতে অসাধারণ। হ্যাঁ, আর ধরনও ভালো। এগুলো সাধারণত আমরা কোনো নার্সারিতে দেখতে পাই না, না এখনো পাবেন না, আশা করি এখনো কিছুদিন সময় লাগবে, আস্তে আস্তে পাওয়া যাবে, আস্তে আস্তে পাওয়া যাবে। মরক্কো মালটা, মরক্কো মালটা, আচ্ছা, কি দাম রাখা আছে? মরক্কো মালটা 350 টাকা দাম রাখা হয়েছে, 350 টাকা। গাছের কোয়ালিটি দেখি না, এই ধরনের গাছের কোয়ালিটি, এগুলো হচ্ছে একটা জিনিস দেখিয়ে দিই, বাড গ্রাফটিং, হ্যাঁ, চোখ গ্রাফটিং না, ডাল বাঁধা, সবগুলো থেকে মাল্টি ব্রাঞ্চ রয়েছে। আচ্ছা,
আর লেবুর আর কী কী ভ্যারাইটি আছে? লেবুর ভ্যারাইটি অনেক আছে। কি এদিক আসুন, এখানে আছে আমাদের কিছু হ্যামলিনের চারা আছে। হ্যামলিন? হ্যামলিন, এগুলো এই ধরনের চারা হবে, ঠিক আছে। আর হ্যামলিন এটা কী ভ্যারাইটি, মানে কী ধরনের? হ্যামলিন মালটার মধ্যে পড়ে। মালটা, হ্যাঁ, খেতে অসাধারণ, ঠিক আছে, ফলনও ভালো। হ্যামলিনের চারা আছে। আচ্ছা, এখানে আছে ইয়েলো টু মালটা। ইয়েলো টু মালটা? ইয়েলো টু মালটা। এর পাতাগুলো কি এর লম্বাটা টাইপ? হ্যাঁ, একটু লম্বাটা টাইপ হয় ইয়েলো টু মালটা, ঠিক আছে। আচ্ছা, হ্যামলিন দেখালেন বা ইয়েলো টু মালটা, এগুলোর দাম কী রাখা? এগুলো 200 টাকা করে। সব একই দাম 200 টাকা? হ্যাঁ হ্যাঁ, 200। আচ্ছা ঠিক আছে। আর কিছু ইন্ডিয়ান ভ্যারাইটি আছে, সেটা দেখাচ্ছি। আচ্ছা, আর একটা জিনিস আমি দেখাবো, আমাদের এখানে কিছু গ্রাফটিং করা হচ্ছে ডেজির চারা। হ্যাঁ, ডেজির চারা হবে এই ধরনের চারা। একটা চারা আছে, কিছু কিছু আমাকে সব সাজানো নেই, এটা সাজাতে হবে। এখানে আছে এই যে ডেজির চারা, এটা বড় চারা আছে। হ্যাঁ, আরও বড় চারা, এগুলো গোছানো নেই। হ্যাঁ, এই ধরনেরই চারা হবে সব, মানে এই ধরনের। হ্যাঁ আচ্ছা, ডেজির চারাটা আমাদের, ডেজি হচ্ছে ইন্ডিয়ান, মানে সব থেকে এখন আমি বলতে পারবো যে, মানে যতদূর জানা আছে যে সব থেকে ভালো ভ্যারাইটির মধ্যে ডেজি পড়ে। ডেজি? হ্যাঁ। এর কেমন দাম রাখা আছে এগুলো, চারাগুলো? ডেজি 250 টাকা। 250 টাকা সবই কি এই ধরনের? এই ধরনের চারা যে এই পাশে যেগুলো রাখা আছে? হ্যাঁ, এই দেখুন, এখানে আছে, এটা হচ্ছে পাকিস্তানি অরেঞ্জ। পাকিস্তানি অরেঞ্জ, এটা 150 টাকা, ঠিক আছে। একটু হাতে এটা তোলো তো দেখি কেমন লাগে। হ্যাঁ, এটা 150 টাকা পাকিস্তানি অরেঞ্জ, তাই তো? আচ্ছা, আর তারপরে 150 টাকা। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের পাঞ্জাব যে জাফা, সিডলেস। সিডলেস জাফা? সিডলেস জাফা? হ্যাঁ, সিডলেস জাফা। এটা কী দাম আছে? এটা 150 টাকা। আচ্ছা আচ্ছা। আর আর আছে অ্যামোয়াইট, ঠিক আছে। অ্যামোয়াইট, অ্যামোয়াইটের সব গাছ এই ধরনের হবে, ঠিক আছে। অ্যামোয়াইটের দু ধরনের গাছ আছে আমার কাছে, এটা হচ্ছে 150 টাকা। হ্যাঁ, আর কটা গাছ আমার সেটিং করা আছে, এই যে টবে, এই যে টপ সেটিং, টপ সেটিং, এটা হচ্ছে 300 টাকা করে। একটু একটু তুলে দেখো ভালো করে। অনেক কটা আছে অ্যামোয়াইটের টপ সেটিং, 300 টাকা মতো আছে এটা। 10 খানা মতো আছে, 10টা মতন আছে, তাই তো? ঠিক আছে, 300 টাকা। 300 টাকা মানে একদম কারুর নতুন করে পটিং করতে লাগবে না, এইভাবে গিয়ে রাখতে হবে। এক বছর পটিং করা লাগবে না। ঠিক আছে, দেখুন, এই প্রতিটা গাছই সুন্দর। তাহলে 300 টাকা দাম অ্যামোয়াইট। নেপাল, নেপাল অরেঞ্জ, এটা কিছু সংখ্যক গাছ আছে, যদি কেউ চান নিতে পারেন। এটার দাম 500 টাকা রাখা হয়েছে। 500 টাকা নেপাল অরেঞ্জ? নেপাল অরেঞ্জ, এই ধরনের গাছ, এই ধরনের গাছ তো ভালোই সুন্দর দেখছি তো। হাইট কত হবে? আমাদের নাগপুরে একটা জায়গা আছে কাটল, সেখানকার কাটল গোল্ড, এটা দুবার হয়, ঠিক আছে। কাটল গোল্ড, কাটল গোল্ড দুবার হয়। এগুলো সব ইন্ডিয়ান? সব ইন্ডিয়ান। আচ্ছা, এগুলো কি দাম রাখা হয়েছে বলো? কাটল গোল্ড 150 টাকা। 150 টাকা? 150, ঠিক আছে। কাটল গোল্ড 150। এখানে আছে ফুলে মৌসুমবি, এগুলো ফুলে মৌসুমবি, ফুলে ফুলে এগুলো মৌসুমবি, সব ধরনের গাছ। হ্যাঁ, গাছের মানে হাইটে সেরকম কোনো পরিবর্তন নেই, সব ছোটো গাছ। কী দাম এগুলো? একই 150। এগুলো যা দেখছি আমরা সবই ফুলে মৌসুমবি? হ্যাঁ, এটা ফুলে মৌসুমবি আছে। ওকে, ওটা কাটল, এই ধারেরটা কাটল গোল্ড। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এ কটা আমার বেশি নেই, এটা হচ্ছে কাটার ভ্যালেন্সিয়া। কাটার ভ্যালেন্সিয়া? হ্যাঁ, চলুন দেখি। একই চারা, ছোটো সাইজ চারা, তাই তো? ছোটো চারা, এটা হচ্ছে কাটার ভ্যালেন্সিয়া, শুধু এই গাছটা 200 টাকা দাম আছে। কাটার ভ্যালেন্সিয়া ছোটো চারা 200 টাকা দাম, তাই তো? 200 টাকা দাম, যেহেতু এখন অনেকেই এই ভ্যারাইটিটা কাটার ভ্যালেন্সিয়া এখনও হয়তো কারোর কাছে থাকলে যদি রেট কেউ দেখে তাহলে বুঝতে পারবে রেটটা এত কমে পাওয়া যাবে না। খুব ভালো ভ্যারাইটি, নিউ সেলার। নিউ সেলার? নিউ সেলার। এটাও কি আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি? ইন্ডিয়ান ভ্যারাইটি। আচ্ছা, আমরা যে কটা ভ্যারাইটি দেখালাম, আমাদের ইন্ডিয়াতে সব কমার্শিয়ালি চাষ হচ্ছে, এটা কমার্শিয়াল ভ্যারাইটি, ঠিক আছে। এই ভ্যারাইটি বাড়িতে একটা করে অবশ্যই কেউ রাখতে, মানে সবাই রাখতে পারেন, আশা করি আর বাইরে থেকে লেবু কিনে খেতে হবে না। কিছু কিছু চারা দেখছি অনেক বড় বড়ো আছে, কিছু কিছু চারা একদম ছোটো ছোটো। আচ্ছা, ছোটো বলতে এখানে ছোটো প্যাকেট কটা রেখেছি আমি, কারণ অনেক দূর থেকে অনেকে আসেন, তো তাদের সুবিধার জন্য এই ছোটো গাছ রাখা। ছোটো ছোটো চারা কি দাম কম হবে? ছোটো চারা দাম কম না, একই দাম আছে। একই দাম? একই দাম। তাহলে কি এটা মানে তাদের সুবিধার জন্য, নাহলে আমি নিউ সেলার, তাহলে কি দাম রাখা হবে? 150। 150 টাকা? 150। আচ্ছা, আরও কয়েকটা গাছ দেখাবো। আমাদের রাজস্থানে মিঠা বলে একটা ভ্যারাইটি আছে লেবুর, ঠিক আছে। সেই মিঠা, আচ্ছা, মেনলি কি তোমার সাইট্রাসের প্রতি ভালোবাসাটা একটু বেশি মনে হচ্ছে? সেটাই প্রথম প্রথম ছিল না, এখন হয়েছে, মানে এখন বলতে লাস্ট 2 বছর ধরে। কারণটা কি? কারণটা বিশেষ করে আরও মৌসুমবি গোত্রীয় যেসব লেবু আছে ওগুলো আমাদের ইন্ডিয়াতে সব সাকসেসফুল ম্যাক্সিমাম।
মানে লেবুর ভ্যারাইটিটা আমাদের এখানে ভালো হচ্ছে সেই জন্য। আচ্ছা দেখো, আর লেবু প্রেমীও আম প্রেমী, লেবু প্রেমী যেমন আম প্রেমী আছে তেমন লেবু প্রেমীও প্রচুর আছে। আচ্ছা ঠিক আছে, মিঠা বলো। এইটা হচ্ছে মিঠা। হ্যাঁ মিঠা, মিঠা এটার মিঠাটার নামটা কী পাবো, মানে অতি মিষ্টি বেশি বলে? মিঠা খুব বড় হয় না, এমআইট যেসব ধরনের সাইজ হয় সেই ধরনেরই সাইজ হয়। মিঠা নামকরণ করা হয়েছে, এটা খেতে মিষ্টি। এটা কিন্তু ওই আমি যতদূর শুনেছি, আমি নিজে এখনও মানে দেখিনি, সেটা হচ্ছে এই স্যালাড টাইপের লেবুর মধ্যে যায়। এটা স্যালাডের লেবুর মধ্যে, স্যালাডের লেবুর মধ্যে। ওকে ওকে, কী দাম এটা? 150, 150 টাকা। আচ্ছা এখানে কিছু কিছু আছে, এই এমআইট আছে। এমআইট? হ্যাঁ, এই এমআইটের চারা সব এই ধরনের হবে। হ্যাঁ ছোটো চারাগুলো। আচ্ছা ডেইজির চারা আছে, এই যে কিছু এলোমেলো হয়ে আছে, এগুলো ঠিক করতে হবে। ডেইজির কত দাম বলা হয়েছিল? 200? ডেইজি 200, 200 টাকা। আচ্ছা আচ্ছা। ফ্লেম, ফ্লেমটা গ্রেপ ফ্রুটের মধ্যে পড়ে। এটা মানে যত এই ধরনের গ্রেপ ফ্রুট আছে ফ্লেমটা সবথেকে ভালো, ফ্লেমটা সবথেকে ভালো। কালার হয় এগুলো সুন্দর? হ্যাঁ এটা কালার আছে ভেতরে। কী দাম রাখা আছে ফ্লেমটা? 150, 150, 150। সাতসুমা যে মিকান, সাতসুমা মিকান ভ্যারাইটি, এটা 200 টাকা দাম রাখা হয়েছে। সাতসুমা, এটা কি কমলা লেবুর ভ্যারাইটি? পাওয়া যাবে না, 8-10টা করে আছে, সবাই পাবেন না এটা। আচ্ছা কমলা লেবুর ভ্যারাইটি কি? হ্যাঁ হ্যাঁ। কেমন সাইজ হবে এগুলো? এগুলো এমনি অ্যাভারেজ যে সাইজ হয় সেই সাইজ। হ্যাঁ সাইজ। বন্ধুদের আমি একটা জিনিস বলতে চাইব, যেটা হচ্ছে যে আমার যে নার্সারি করার যে মোটিভটা, সেটা হচ্ছে যে আমি অন্যান্য নার্সারির মতো সব রকম গাছ, সব রকম হাবি জাবি ভ্যারাইটি আমি রাখবো না। আমি সেইগুলোই রাখবো যেগুলো বেস্ট থেকে বেস্ট, যেগুলো খেতে ভালো, ফলনে ভালো, আমাদের এখানে সাকসেসফুল, এবং মানে নিয়ে ঠকবে না কেউ। যে গাছটাই নিয়ে যাবে সেটা ঠকা হবে না। আমার নাম ভুল হতে পারে কিন্তু গাছটা নিয়ে ঠকা হবে না, ঠিক আছে? সেই ধরনেরই গাছ যদি নাম ভুল করেও একটা ভ্যারাইটি চলে যায়, তাও সেটা ভালো ভ্যারাইটি, তাও সেটা ভালো ভ্যারাইটি হবে 100%। আমি এই ধরনেরই ভ্যারাইটি নিয়ে কাজ করব। মানে আমার আলতু ফালতু মানে দুনিয়ার ভ্যারাইটি রাখবে না, এটাই বলতে? দুনিয়ার ভ্যারাইটি রাখবো না, এগুলো আমি আমার লেবুটা নিয়ে বললাম। আর এর বাইরে যদি আমার কাছে কিছু আদার্স ফল থাকে সেটা ভালো ভ্যারাইটি অবশ্যই হবে। সেটা কিছু পেয়ারা হতে পারে, কিছু জামরুল হতে পারে, এই ধরনের মানে কিছু কিছু দুই একটা ভ্যারাইটি। এখন তো ফলের গাছ বলতে দুনিয়ার বিভিন্ন ধরনের ভ্যারাইটি আসছে, সব বিক্রি হচ্ছে, সব রাখা যাবে না। আর হচ্ছে সবাই যদি কেউ রিকোয়েস্ট করে যে আমার এই গাছ এনে দিতে হবে, হয়তো আমি পারবো না যদি আমার লিস্টের বাইরে থেকে থাকে। তার কারণ তোমার যেটা প্ল্যানিং যে আমি এই ভ্যারাইটি রাখবো, তাই এইগুলোই রাখবো নাকি? আমি যদি বাড়ি না থাকি, কেউ যদি একটা ভুল করে গাছ নিয়ে চলেও যায়, সেই ভ্যারাইটিটাও তাকে লাভ দেবে। ঠিক আছে, এদিকে আমও তো অনেক ভ্যারাইটি আছে। হ্যাঁ দেখছি, মোটামুটি আমের কত রকম ভ্যারাইটি রেখেছো? বেশি নেই, 20-এর কাছাকাছি হবে। কত? 20 কাছাকাছি, 20টার কাছাকাছি। আচ্ছা আমের তো আমরা ভিডিও দেখবো, লেবুর আর কী কী ভ্যারাইটি আছে? লেবুর কিছু ভ্যারাইটি এখনও বাকি আছে, যেমন এখানে আছে আফেরর ম্যান্ডারিন। আফেরর ম্যান্ডারিন শুনেছি তো, এটা খুব ভালো একটা, খুব ভালো ভ্যারাইটি। আর এটা আমাদের ইন্ডিয়ায় এটা ডব্লু মার্কেট নামে সবাই চেনে, ঠিক আছে? এটা রাজস্থানে কমার্শিয়ালি চাষ হচ্ছে। কামালদা একটু বলো, আমাদের বন্ধুরা অনেকেই হয়তো এর আগে কামালদাকে দেখেছে। কামালদাকে এই নার্সারি, এই নার্সারি থেকে গাছ নিয়ে কেউ ঠকবে না তো? এরম যে অন্তত যারা ভ্যারাইটিগুলো পাবে সেগুলো সঠিক ভ্যারাইটি পাবে তো? দেখুন একটা কথা এখানে বলার আছে যে আমি নার্সারি খুলেছি 100%, এটা একটা ব্যবসায়িক সম্পর্ক তো অবশ্যই আছে। কিন্তু আমি নার্সারি খোলার আগে আমি ছাদ বাগানে ছিলাম, তো ছাদ বাগানিদের যে যন্ত্রণাটা, যে ব্যথাটা, সেটা আমি ভালোভাবে বুঝি ভ্যারাইটি। আর একটা যদি আমি বলতে চাই সেটা হচ্ছে হাইবিদা, তুমি তো নিজেই আছো আমার বাড়ির পাশে। যাই হোক বন্ধুদেরকে বলে রাখি, আমার বাড়ি থেকে খুব বেশি দূরে বাড়ি না হাবিবদা। আড্ডা মারতে বলুন আর ঘুরতে ঘুরতে চলে আসা বলুন, সবসময় আসা যাওয়া থেকেই থাকে। হ্যাঁ, আর ভ্যারাইটি আমার কাছে কী ভালো কী খারাপ আছে সেটা আমার থেকে ভালো হাবিবদা আরও বেশি জানে। হ্যাঁ সে তো বন্ধুদের আমি একটু ভরসা দিতে পারবো যে কামালদা যেসব ভ্যারাইটিগুলো দেবে, জেনে শুনে আমার মনে হয় 99% একটাও ভুল ভ্যারাইটি দেবে না, সবটাই। দুটো একটা ভ্যারাইটি যদি বাই চান্সে ভুল হয় সে ব্যাপারটা আলাদা। আচ্ছা এই দিকের এগুলো কী ভ্যারাইটি আছে? আচ্ছা এইটা আছে কাড়া কাড়া, কাড়া কাড়া, কাড়া কাড়ার ভ্যারাইটি, ঠিক আছে? ভ্যারাইটি নিয়ে কোনো কথা হবে না, যদি কারোর মনে সন্দেহ থেকে থাকে যে ভুল ভ্যারাইটি হতে পারে, এটার কোনো জায়গা নেই, ঠিক আছে? মানে গ্যারান্টি সহকারে বলা যায় যে কাড়া কাড়া। কাড়া কাড়া কী দাম রাখা হয়েছে? এটা 200 টাকা। আচ্ছা একটু আগে আফেরর ম্যান্ডারিন দেখলাম, খুব সুন্দর সুন্দর গাছ, আফেরর নতুন গ্রাফটিং, কিছু কিছু ডবল ব্রাঞ্চ আছে। দেখি এই একটু কাছ থেকে দেখাতে বলবো, গাছগুলো হচ্ছে আফেরর ম্যান্ডারিন, এই বাট গ্রাফটিং করা, ঠিক আছে? বাট গ্রাফটিং ক্লাস এরাভাবে, ঠিক আছে? এই গাছটা সেটিং হতে হতেই সুন্দর দেখতে হয়ে যাবে, একদম ঝোপালো। হ্যাঁ কিছু কিছু আবার তো দেখছি তো এখানে সব ডবল ব্রাঞ্চ, দুটো তিনটে করে ব্রাঞ্চ, সিঙ্গেল ব্রাঞ্চ নিয়ে খুব কম গাছই হয় ছোটো ভাবে ছোটো থেকে। আচ্ছা এই আফেরর ম্যান্ডারিন কী দাম রাখা? আফেরর ম্যান্ডারিনও 300 টাকা রাখা। 300 টাকা? হ্যাঁ। আচ্ছা এই ভ্যারাইটিটা হচ্ছে সেই গোল্ডেন মৌসুমি, যেটা বিকাশদার কাছে সবাই দেখে থেকেছেন।
হ্যাঁ, তো এই ভ্যারাইটিটা আমার কাছে বেশ কিছু আছে, গাছের কোয়ালিটি খুব একটা খারাপ না, সুন্দর গাছ, সুন্দর গাছ। আমি বলছি তো আমার গাছে কোনো কেমিক্যাল ইউজ করা নেই। হ্যাঁ, তবে এবারে হয়তো ব্যবসা লাইনে ঢুকে গেছে, সুবিধা অসুবিধা একটু আধটু দিতে হবে। হ্যাঁ, তো এই গাছ যদি কেউ নিতে চান একটু তাড়াতাড়ি আসতে হবে। কী দাম রাখা হয়েছে? এটা 150 টাকা, গোল্ডেন মৌসুমি 150 টাকা দাম। খুব সুন্দর গাছ, আর একটা দুটো তুলে দেখাও না। অবশ্যই আমাদের বন্ধুরা যে গাছ তুলবো আন্দাজে তুললেও সে ভালো গাছ, প্রতিটা গাছ আন্দাজে তুললেও ভালো গাছ। নার্সারি থেকে গিয়ে কি মানে কালেকশন কি খুব নিজের পছন্দ মতো করে নিয়ে আসছো? পছন্দ মতো, আর গাছগুলো আমি এনেছিলাম অনেকদিন আগে, আশা করি এখনই ইন্ডিয়ান ভ্যারাইটি যেগুলো দেখালাম মাস দুয়েকের মধ্যে এই ধরনের চারা ওইগুলো হয়ে যাবে সব। এই এম সুন্দর সুন্দর, হ্যাঁ হ্যাঁ, আরামসে একদম কোনো। তাহলে গোল্ডেন মৌসুমি 150 টাকা দাম, 150 টাকা। আচ্ছা, এখানে আর একটা ভ্যারাইটি আছে, হ্যাঁ, এটা হচ্ছে এই কিছু গাছ এগুলো একটু ছাওয়া জায়গায় আছে এই ধরনের গাছ। হ্যাঁ, এটা হচ্ছে সাতসুমা, সাতসুমা, হ্যাঁ, জাইসান সাতসুমা, জাইসান সাতসুমা। এগুলো এগুলো কেমন হয়, ফলের সাইজ কেমন হবে? ফলের সাইজ এভারেজ যেরকম হয় নর্মাল ফল আমাদের, যেমন এটা হচ্ছে অরেঞ্জের মধ্যে, এটা দেখছি তো একদম ছোট চারা। হ্যাঁ, এটা ইয়ের মধ্যে পড়েছিল বলে হয়নি, ওরকম দু একটা চারা আছে এখনো, একটু দেখে দেখে ভালো চারাও আছে। না না, এগুলো রোদ্দুরে, এগুলো এই জায়গাটাতে রোদ আসে না, ঠিক আছে, এগুলো স্টকও অনেক আছে দেখছি। হ্যাঁ হ্যাঁ, এগুলো দাম কি রাখা আছে? এটাও 200, 200 টাকা। হ্যাঁ, এটা হচ্ছে প্রতিটা ছাদ বাগান অবশ্যই রাখার দরকার, রাখতেই হবে, এটা হচ্ছে কম্পালসারি জিনিস লেবু গাছের মধ্যে। হ্যাঁ, ভাতি লেবু, কলকাতা ভাতি, সিডলেস, সিড হয় না বললেই চলে। হ্যাঁ, সব গাছে ফুল এসেছিল, সিড থাকে তো অবশ্যই, কিন্তু অল্প সংখ্যা অন্যান্য লেবুর থেকে ফুল এসেছিল গাছে। তো কিছু কিছু গাছে ফলও আছে, ভালো ফল আছে প্রচুর, মানে মোটামুটি ভিতরেও আমরা দেখছি কিছু কিছু গাছে। আর একটা দুটো গাছ একটু তুলে দেখো কেমন কেমন হাইটে গাছ আছে। এই ধরনের গাছ সব ভালো গাছ। হ্যাঁ, আমার এমনি গাছ আমি নিতে গেলে একটু বাছাই করে নিতে বেশি ভালোবাসি, এসব বাছাই করা গাছ। আমাদের কি দাম রাখা হয়েছে? এটা 100 টাকা করে, 100 টাকা করে। আর বেশ বড় সড়ো গাছ। হ্যাঁ, আর এটা অনেক পুরনো গাছ, কিন্তু পুরনো গাছ, এগুলো ছোট গাছ নয় বন্ধুরা, দেখে বুঝতে পারছেন প্রায় 2.5 ফুট 3 ফুট হাইট, অনেক বড় বড় চারা এখানে আছে। কিছু কিছু গাছে এরমভাবে ফল ধরাও আছে, আপনারা দেখে বুঝতে পারবেন, আছে ম্যাক্সিমাম গাছে ফল আছে। এই গাছটা বলবো যে যারা ভালো ধরনের ছাদ বাগানি তাদের কিন্তু এটা পছন্দের শীর্ষের একটা গাছ। হ্যাঁ, এটা হচ্ছে খাসি ম্যান্ডারিন, খাসি ম্যান্ডারিন, খাসি ম্যান্ডারিন, ঠিক আছে, খাসি ম্যান্ডারিন। গাছ তো দেখছি তো খুব বড় বড় গাছ, খুব বড় বড় আর গাছ খুব সুন্দর, হেলদি গাছ। হ্যাঁ, এই গাছগুলো আমি 1200 টাকা করে দাম রেখেছি। হ্যাঁ, আর টবে যে সেটিং করা আছে আর এই গ্রোব্যাগ, গ্রোব্যাগে সেটিং করা আছে, এটা 100 টাকা করে বেশি, 1300 টাকা, ঠিক আছে। গাছ টব আর গ্রোব্যাগের গুলো যেগুলো আমি আরও দেখা, একটু টপটা তুলে দেখো একটা, এগুলো 1300 টাকা, 1300 টাকা সবই খাসি ম্যান্ডারিন, তাই তো? খাসি ম্যান্ডারিন। গ্রোব্যাগের গাছটা কত সুন্দর হয়েছে, এই এখানে যেগুলো আছে সবই কি খাসি ম্যান্ডারিন? হ্যাঁ, এখানে যে কটা আছে 10টা আছে মনে হয়, এটা খাসি। আচ্ছা, বন্ধুদের একটা কথা বলতে চাইবো, অনেকের মনে হতে পারে খাসি ম্যান্ডারিনের গাছের দাম হয়তো একটু বেশি বলছি, কিন্তু আমি এতটা বলতে পারি যে এই ধরনের গাছ মনে হয় আপনি পাবেন বলে সন্দেহ আছে কোনো জায়গাতে। হ্যাঁ, কোনো নার্সারিতে সত্যি এই ধরনের গাছ দেখা যায় না। এটা আপনি দেখে হয়তো নিজেই কম্পেয়ার করতে পারবেন যে গাছটা অ্যাকচুয়ালি 1200 টাকার মতোই গাছ, একদম খুব ঝোপালো আর সুন্দর গাছ এই ধরনের। তবে এই গাছ হয়তো আমি সবগুলো দেবো না, দুটো তিনটে গাছ রেখে বাকিগুলো দেবো, মানে 6-7টা অ্যাভেলেবেল আছে, 6-7টা অ্যাভেলেবেল আছে। দেখাতে যাইব যে এটা এই মাদার গাছটা। হ্যাঁ, এটা আমার লেবুর মাদার, তো এটা ভ্যালেন্সিয়ার একটা ভ্যারাইটি, কোন ভ্যারাইটি আমি জানি না, ঠিক আছে, চারা করা হয়নি ভ্যারাইটি, তো ফলও তো ভালোই হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা হয়েছে মোটামুটি ভালো, এই যে এদিকে আছে দেখাচ্ছি, একটা খারাপ হয়নি আমার এই হাতে, এই যে টেনিস বলের থেকে একটু বড় হয়েছে, প্রায় কাছাকাছি টেনিস বলের মতনই লাগছে নাকি। যাই হোক, এ তো ফলন খুব ভালো হয়েছে নাকি? না, ফলনটা আমার মনে হয় ভালো হয়নি গাছ হিসাবে, কারণ অনেক ফল হয়েছিল, সব পুড়ে গেছে, গরম তো লাগছে। যাই হোক, আরও ফল হয়েছিল নাকি? প্রচুর ফল ছিল, কিন্তু এবারে তো ছাদ বাগানিদের হয়তো কপালটাও তো ভালো না, কেউ ফল দেখাতে পারবে বলে মনে হয় না, মানে প্রচুর গুটি ঝরেছে নাকি? প্রচুর গুটি ঝরেছে, আর এবারে যা গরম পড়ছে। তাহলে ভ্যালেন্সিয়া একটা ভ্যারাইটি। হ্যাঁ, আচ্ছা, এখানে আর একটা গাছ দেখাবো। এইটা হচ্ছে গাছটা দেখুন, এটাও আমার নিজের খুব আদরের একটা গাছ বলতে পারেন। এটা হচ্ছে আমাদের বিধানচন্দ্র কৃষি বিদ্যালয় যেটা আছে সেখান থেকে কালেক্ট করা, এটা তো 2-3 বার হওয়ার সম্ভব, এটা 2-3 বারই হয়। আমি খুব ভালো একটা ভ্যারাইটি মৌসুমি, ভালো ভ্যারাইটি, আমি গাছের স্টকগুলো দেখিয়ে দিচ্ছি, এখানে প্রচুর আছে গাছ। আরও দুটো একটা তুলে দেখাও কমলদা, আমাদের বন্ধুরা সব যেন স্পর্শ জানে বা বুঝতে পারে, ভালো গাছ,
একটা কামালদার কাছে কি কি গাছ আছে, এই তো এই গাছটা ফল সেট হয়ে আছে তো। এই যা এই গাছটা আর বাঁচাতে ফলটা থাকতে থাকবে না, মানে নিচের শিকড়টা ধরে নিয়েছিল। ও নিচের শিকড়টা ধরে নিয়েছে, এবার এই ফলটা পড়ে যাওয়ার আশঙ্কা আছে নাকি? প্রচুর গুটি সেট হয়েছিল, এও পড়ে গেছে, প্রত্যেকটা গাছে গুটি, প্রত্যেকটা পাতায় পাতায় ফুল ছিল। যাক এই ভ্যারাইটিটা তাহলে সেই বিসিকেবির ভ্যারাইটিটা খুব ভালো ভ্যারাইটি। আচ্ছা কি দাম রাখা হয়েছে এটা? আমি 250 টাকা করে দাম দিই। 250 টাকা, যেহেতু কত সুন্দর গাছ, পাতার কালার দেখলেই বোঝা যাবে গাছের কোয়ালিটি খুব সুন্দর, আর ভিতরে আরো সুন্দর সুন্দর গাছ আছে। প্রচুর গাছ আছে ভিতরে, বুঝতে পারবে। দাঁড়ান আমি একটা তাও তুলি আন্দাজে, দেখুন খুব সুন্দর, কিছু কিছু গাছ খুব সুন্দর। বন্ধুরা একটু আগে আগে আসলে এই গাছগুলোতে আমি পছন্দ করে নিয়ে যেতে পারবো, হাত পরে নিয়ে গাছ। আর দীর্ঘায়ী করবো না, তার কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, অনেকেই হয়তো দেখতে চাইবে না। সেক্ষেত্রে আমরা আমের কী কী ভ্যারাইটি আছে, তাছাড়া ফলের কী কী ভ্যারাইটি আছে পরবর্তী আপডেট আমরা দেবো। আজকের কীভাবে এই তোমার এই অ্যাড্রেসে আসবে, এই নার্সারি অ্যাড্রেসে বা তোমার বাড়িতে, এই বাড়ির অ্যাড্রেসটা একটা প্রপার বলে দাও কীভাবে আসবে। বাড়ির এরিয়াটা হচ্ছে বারাসাত এরিয়া, ঠিক আছে। যদি কোনো বন্ধু শিয়ালদার দিক অথবা বনগার দিক থেকে বা হাসনাবাদের দিক থেকে যদি কেউ আসতে চান, বারাসাত স্টেশনে আসতে হবে। স্টেশন থেকে আপনি টোটো ধরে আসতে পারেন বা হেলাওয়াটতলা থেকে বাস ধরে আসতে হবে সুরিপুকুর, সুরিপুকুর আলগড়িয়া, ঠিক আছে। আলগড়িয়া বাস স্ট্যান্ডে নেমে একটু সামনের দিকে হাঁটলে আপনি ধাবা আছে একটা, সেটা হচ্ছে বনলতা, আর ওইও হোটেল আছে, ওখানে এসে ওখান থেকেই আপনার 100 মিটার হাঁটা পথ, ঠিক আছে। মানে একদম বলা যায় যে ওই হোটেলের অপোজিটে। হ্যাঁ হ্যাঁ, গলির মধ্যে একটুখানি আসতে হবে, এক থেকে দেড় মিনিটেই। আচ্ছা বাসপথে? আর বাসপথে আসতে গেলে, বাসপথে আসলে আপনি ডাইরেক্ট সুরিপুকুরে নামতে পারবেন, ঠিক আছে। ওটা রানাঘাট হয়েও আসতে পারেন বা বারাসাতের দিক থেকে বা শিয়ালদার দিক থেকে এসে এখানেই নামতে, যেদিক দিয়ে আসুক, মানে এই সুরিপুকুর বাস স্ট্যান্ডে খুব সহজ আমাদের এখানে। আমাদের আমাদের NH-12, তাই তো, NH-12 রোড বা কৃষ্ণনগর রোড, কৃষ্ণনগর রোড, অনেকে 34 নম্বর জাতীয় সড়ক বলেও চেনেন। হ্যাঁ, অন্যান্য ফলের ভ্যারাইটি আছে, সেগুলো দেখার একটা অনুরোধ আপনাদেরকে আমি করব। হ্যাঁ, সেই অনুরোধটুকু রাখবেন, আর হাবিবদার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। হ্যাঁ, হাবিবদার চ্যানেলে যা তথ্য আপনি পাবেন মোটামুটি সব মানে জেনুইন, আর এই নার্সারির নিয়মিত আপডেট এই চ্যানেলেই আসবে, এই চ্যানেলে আপনি পেয়ে যাবেন সব। যাই হোক বন্ধুরা, এই ইকো ফ্রেন্ড নার্সারির আজকের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে একটু লাইক করবেন, আর যারা চ্যানেলে নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী আপডেটে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।